সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। একবার প্রশ্ন, মুমিনের অন্তর কি আল্লাহর আরশ? জি ভাই, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আমরা তিন ধরনের আকিদা পাই। কেউ বলেন মুমিনের অন্তরে আল্লাহর আরশ, তার একটি প্রবাদ বাক্য এই ব্যাপারে আওড়েই থাকেন যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। এই হাদিসটাকে পৃথিবীর সমস্ত মহাদ্দেশে কেরাম জাল বলে আখ্যায়িত করেছেন। ইমাম সুয়ুতি, মোল্লা আলিকারি আল হানাফি, আবদুল্লাহ লখনবী, ইমাম শাওকানি, মোল্লা আলিকারি আল হানাফি সহ জগৎ বিখ্যাত ওলামা ইকরাম, ইমাম সাখাবি, সাগানি, কাউকাজি সহ যত মহাদ্দেশে কেরাম জাল বিষয়ক কিতাবাদি লিখেছেন, তারা সকলেই এই হাদিসটা এনে তারা এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন। আরেক শ্রেণীর মানুষের আকিদা হলো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ইন্নাল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সবখানে বিরাজমান। তারা যে সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাহা শব্দ ব্যবহার করেছেন, ওহুয়া মাহাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে, এই মাহা অর্থ তারা সব জায়গায় বিরাজমান তোলেন। মাহা অর্থ বিরাজমান পৃথিবীর কোথাও কোনো অভিধানের মধ্যে কোনো আলেম এই তরজমা করেননি। আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে? দেখার মাধ্যমে, জানার মাধ্যমে, সাহায্য মদদের মাধ্যমে, আমাদের যা কিছুর প্রয়োজন তা দেওয়ার মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। তিনি সত্তাগতভাবে তিনি আমাদের সাথে নন, তিনি সত্তাগতভাবে আরশে আজিমে সমুন্নত, আর তিনি দেখার মাধ্যমে, জানার মাধ্যমে, মদদের মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। তিন নম্বর আকিদা হলো আল্লাহ আরশে আজিমে সমুন্নত, এটাই সহি আকিদা। যারা বলেন আল্লাহ আরো সে সমুন্নত, সত্তাগতভাবে তিনি আরো সে সমুন্নত, তাদের আকিদাই সঠিক। যারা বলে মুমিনের অন্তরে আল্লাহর আরস, আল্লাহ মুমিনের অন্তরে আছেন অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান, এইগুলো কুফুরি আকিদা। সঠিক আকিদা হল আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত আছেন, আল্লাহ আসমানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস রয়েছে কোরআনে আল্লাহ যে আরশে সমুন্নত এই ব্যাপারে 60টি আয়াত বর্ণিত হয়েছে। সূরা আরাফের 14 নম্বর আয়াত, সূরা ইউনুসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তোহার 5 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ যে আরশে সমুন্নত এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, দয়ময় আল্লাহ আরশে সমুন্নত। সূরা মুলুকের 17 এবং 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যিনি আসমানে আছেন তোমরা কি তার থেকে নিরাপদ হয়ে গেলে যে তিনি তোমাদেরকে জমিনের মধ্যে দোষিয়ে দিবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আসমানে আছেন, আরশে আজিমে আছেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর 7420 নম্বর হাদিস, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন যে তোমাদেরকে, হে আল্লাহ রাসূলের অন্যান্য স্ত্রীরা, তোমাদেরকে বিবাহ দিয়েছে তোমাদের অভিভাবকগণ। ওয়া যাওয়াজানি আল্লাহু তাআলা সাবা সামাওয়াত ফাওকা সাবা সামাওয়াত, আর আমাকে বিয়ে দিয়েছেন শোন আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাসূল জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশে আজিমে সমুন্নত আছেন। এমনিভাবে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাসী আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলল আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কে? তখন সে বলল আংকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আংকা নাবিউল্লাহ, আংকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ আতিকা ফাইন্দা মুমিনা, হে সাহাবি এই গোলামটাকে আজাদ করে দাও কেননা সে মুমিন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ করে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, তিনি আসমানে আছেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তিনি মুমিনের অন্তরে আছেন। এইগুলো কুফুরি আকীদা, এইগুলো
ওলামায়ে কেরাম হাদিসের ইমামগণ ইমাম আবু হানিফা, ইমাম শাফিক, ইমাম মালিক কুফরি আকীদা বলে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে মান ক্বালা লা আরিফু রব্বি ফিস সামাআ ফিল আরদ ফাকাদ কাফার, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কী বলেন যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ আসমান জমিনে জমিনে, এই ব্যক্তি সম্পর্কে আপনি কী বলেন? তিনি বললেন ফাহুয়া কাফার, ফাকাদ কাফার, সে আল্লাহ তাআলার সাথে কুফরি করছে। বা আর রাওয়াতে এসেছে ফাহুয়া কাফিরুন। তিনি বিভিন্ন বক্তব্য এইভাবে দিয়েছেন, যে ব্যক্তি বলে আল্লাহ আসমানে না জমিনে আমি জানি না তাহলে সে কাফের, সে কুফরি করলো। যা বিস্তারিত দেখা যেতে পারে ইজতেমা ও জুয়ুশুল ইসলামিয়ার প্রথম খণ্ডের 10 পৃষ্ঠা। তাহলে এগুলোর দ্বারা প্রমাণিত হয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত আছেন, তিনি সকলের অন্তরে নন। হিন্দুদের আকীদা হলো, হিন্দুদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে আছেন। তারা এইভাবে বলে যে ঈশ্বর তার প্রত্যেকটা ভক্তের অন্তরে থাকেন। হিন্দুদের আকীদা সুস্পষ্ট, তাদের বর্মীদের এইভাবে উল্লেখ আছে যে ঈশ্বর ভগবান প্রত্যেকটা শিষ্যের অন্তরে থাকেন। এই আকীদা দেয় এই সুফিরা, এই পীর সুফিরা হিন্দুদের থেকে দাঁড় করেছে যে আল্লাহ মুমিনের অন্তরে থাকেন। আল্লাহ আয়াজুবিল, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।